বঙ্গভবনে রাত 9টায় শপথ নেবেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। শপথ অনুষ্ঠানের জন্য বঙ্গভবনের দরবার প্রস্তুত করা হয়েছে। যোগ দিতে পারেন 400 অতিথি। এরই মধ্যে আসতে শুরু করেছেন আমন্ত্রিতরা। সেখানকার সার্বিক অবস্থা জানাতে সরাসরি আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী বিজন কুমার দাস। বিজন, আমাদেরকে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাবেন। দেখুন মহেন্দ্রক্ষণ, আর মাত্র কিছুক্ষণ পরই শুরু হবে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাগণের শপথ গ্রহণ। ইতিমধ্যে মাইকে ঘোষণা করা হচ্ছে যে অতিথি, আমন্ত্রিত অতিথি যারা ইতিমধ্যে এসে পৌঁছে গেছেন তাদের স্বস্ব জায়গায় বসার জন্য। আমরা ইতিমধ্যেই দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখানে এসেছেন, বিশেষ করে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এখানে এসেছেন, অনেকজনকে আমরা দেখেছি, বাম দলের কয়েকজন দেখেছি, আমরা দেখছি যে কাদের সিদ্দিকি উনিও এসেছেন, এবং উপদেষ্টাগণ ইতিমধ্যে যারা আমন্ত্রিত হয়েছেন তারা ইতিমধ্যে আসতে শুরু করেছেন, অনেকেই পৌঁছে গেছেন। আর যেটি বলা হচ্ছে যে উপদেষ্টাগণের সম্ভাব্য উপদেষ্টাগণের পরিবারবর্গ ওনারা অনেকেই এসেছেন। আমরা দেখছি যে তিন বাহিনীর প্রধানগণ এখানে এসেছেন, এবং এছাড়া নৌবাহিনী, সেনাবাহিনী, সশস্ত্র বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত আছেন, এবং আমরা দেখছি যে মন্ত্রিপরিষদ ক্যাবিনেট ডিভিশনের যে সচিব, যুগ্ম সচিব, সিনিয়র সচিবগণ ওনারা এখানে আছেন। মোটামুটি প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে, আর কিছুক্ষণ পরই অনুষ্ঠিত হবে। আর যেমনটি আমরা শুনছিলাম যে 16 জনের একটি তালিকা পাওয়া যাচ্ছিল যে উপদেষ্টাগণের তারা শপথ নেবেন, কিন্তু 16 জনের যে তালিকাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি যেখানে শপথ নেবেন মানে তাদেরকে দাঁড়ানো যেখানে শপথ বাক্য পাঠ করবেন মাইকে করে, সেখানে আমরা দেখছি তিনি 15টি মাইক সাজানো হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে প্রধান উপদেষ্টা ছাড়া আরও 15 জন উপদেষ্টা শপথ গ্রহণ করবেন। ইতিমধ্যে আমরা শুনতে পেরেছি যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর ইউনুস, তিনি তার বাসা থেকে ইতিমধ্যেই রওনা দিয়েছেন। আমরা তার বাসা হয়েই এসেছিলাম কিছুক্ষণ আগে, অনেক মানুষজন তারা দেখেছি, এবং সেই বঙ্গভবন সেই মহেন্দ্রক্ষণের জন্য প্রস্তুত আছে। আমরা দেখছি যে বেশ আলোকসজ্জা করা হয়েছে এখানে। আর ইতিমধ্যে যেমনটি বলছিলাম যে আর কিছুক্ষণ পরে এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি হবে, আমাদেরকে আসলে আসন, নিজ নিজ আসনে বসার জন্য বলা হচ্ছে। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতা যারা আছেন তারাও তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। আর আমরা জানি যে আসলে এখানকার নিরাপত্তা বেশ জোরদার করা হয়েছে, এসএসএফ সদস্য যারা আছেন তাদের সাংবাদিকদের নির্দিষ্ট জায়গায় সরে যাওয়ার আহ্বান জানাচ্ছেন। আমরা দেখছি যে যদিও এখনও বেশ সামনের দিকে বেশ কিছু আসন এখনও খালি রয়েছে, আমরা দেখছি ডিপ্লোমেট যে তাদের যে আসনগুলো সেগুলো এখনও তেনারা আসেন না, হয়তো বা আসছেন এখানে। আর সম্ভাব্য তালিকার যে আমরা 16 জন একটি তালিকা সম্ভাব্য পেয়েছিলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সালেউদ্দিন আহমেদ তিনি আছেন, আছেন ডক্টর আসিফ নজরুল তার নাম আমরা দেখতে পাচ্ছি, আদিলুর রহমান খান তার নামটি আমরা দেখছি, দেখছি হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দ রেজওয়ান হাসান তার নামটি আমরা দেখছি, আমরা দেখছি যে মোহাম্মদ নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া আমরা দেখছি, ব্রিগেডিয়ার জেনারেল এম সাকাত হোসেন অবসরপ্রাপ্ত তার নামটি এখানে রয়েছে, সুপ্রদীপ চাকমা উনি আছেন, ফরিদ আক্তার, বিধান রঞ্জন রায়, আফম খালিদ হাসান, নূরজাহান বেগম, শারমিন মুর্শিদ এবং ফারুকে আজম। আমি আবারও জানিয়ে রাখি 16 জন সম্ভাব্য নাম আমরা দেখছি, কিন্তু আমি আবারও দেখেছি যে যারা শপথ বাক্য পাঠ করবেন যে মাইকগুলো সাজানো হয়েছে সেখানে 15টি মাইক দেখেছি, তার মানে সম্ভাব্য নাম থেকে একটি বাদ পড়তে পারে, অথবা এটি অনেকটা অনুমান নির্ভর, আসলে শপথের পরই মূলত জানা যাবে। ইতিমধ্যে আমরা দেখছি যে আসলে অতিথিরা শেষ পর্যায়ে আছেন, আমাদের যেহেতু সীমাবদ্ধতা রয়েছে আমরা আমাদের স্বস্ব আসনে যাইব। আপাতত এই ছিল আমার কাছে এখানকার সবশেষ খবর। ধন্যবাদ বিজন কুমার দাস। বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ হওয়ার কথা রয়েছে রাত 9টায়। এ নিয়ে আরও জানাতে বঙ্গভবনের বাইরে থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। সেনাপ্রধান প্রবেশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকার, এই মাত্র গেল হচ্ছে সমন্বয়কদের গাড়ি বহর, সেই সমন্বয়কের গাড়ি বহর গিয়েছে, তিন বাহিনীর প্রধান গিয়েছে, এছাড়াও বহর গিয়েছে, তিন বাহিনীর প্রধান গিয়েছে, এছাড়া রাজনৈতিক দলের
যারা সদস্য রয়েছেন তারা প্রবেশ করেছেন। ইতিমধ্যে ভেতরে গিয়েছেন সুশীল সমাজ, শিক্ষক, এর বাইরেও আমরা দেখেছি ব্যবসায়ীরা দেখেছি, অনেকের সাথে আমরা কথা বলেছি। তারা ছাত্রদের এই দাবিকে মূলত বলছেন যে তারা যেন একটি স্বাদ, মানে তারা যেই দাবি পেশ করেছেন, যে ধরনের সরকার গঠন করেছেন, তাতে করে যাতে একটি অস্থিতিশীল পরিবেশ কাটিয়ে উঠে স্থিতিশীল একটি পরিবেশের তৈরি হয়। এবং তারা বলছেন যে নির্দিষ্ট সময় এই সরকারকে ধরে দেওয়া হয়নি, এরকম অনেক রাজনৈতিক দলগুলোই বলছে। কেউ কেউ বলছে 3-6 মাস সময় বেঁধে দেওয়া হয়েছে। আবার অনেক দলই বলছেন যে যাতে করে তারা তাদের সুবিধা মতো করে সব কিছু সংস্কারের মাধ্যমে যাতে করে একটি সুষ্ঠু নির্বাচন দিতে পারেন, এই প্রত্যাশা সকলের। এবং তারা দৃঢ় বিশ্বাস, বিশেষ করে রাজনৈতিক দলের প্রতিনিধিদের, তারা মনে করেন যে ছাত্ররা যে উদ্যোগ হাতে নিয়েছে, তারা রাষ্ট্রের যে ধরনের সংস্কারের কাজ হাতে নিয়েছে, তারা নিশ্চয়ই সেই উদ্যোগে সফল হবেন এবং তাদের মাধ্যমে গড়া যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হবে সেই সরকারও নিজ উদ্যোগেই এবং এই দেশের জন্য সুশৃঙ্খল একটি পরিবেশ ফিরিয়ে নিয়ে আসবেন এবং তাতে করে রাজনীতির যে সুস্থ রাজনীতির যে ধারা সেটিও হয়তো ফিরে আসবেন, একই সাথে সুষ্ঠু নির্বাচন, গণতান্ত্রিক যে প্রক্রিয়া নির্বাচনের ধারা সেই ব্যবস্থা আবার নতুন করে ফিরে আসবে বলে এমনটি প্রত্যাশা করছেন রাজনৈতিকবিদরা। এবং আমরা কথা বলেছি তাদের, দেখছেন যে যেহেতু 9টার সময় শপথ হওয়ার কথা রয়েছে, চারপাশে 400+ মানুষ আমন্ত্রণ পেয়েছে এবং আসার যেহেতু কথা রয়েছে তারা কিন্তু এসেছেন, অনেকে প্রবেশ করতে পারেননি, কেউ প্রবেশ করে ফেলেছেন। এবং সেখানে যে যেখানে শপথ অনুষ্ঠান হবে সেইখানে কিন্তু সকল ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলেছিলাম, তারা যেহেতু এখানে আইনশৃঙ্খলা বাহিনীর প্রোটোকলের অভাবের কারণে, তারা নিরাপত্তাহীনতার অভাবের কারণে তারা আসতে পারেননি। আপনারা দেখছেন যে ইতিমধ্যে আরও গাড়ি প্রবেশ করছেন অন্যান্য বাহিনীর সদস্যরা থেকে শুরু করে, এবং ইতিমধ্যে এই মুহূর্তে যে গাড়ি বহরগুলো আসছেন আমরা দেখছি যে যারা এই সরকার অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা হবেন তাদের গাড়িও ইতিমধ্যে আসা শুরু করেছে এবং 2-1টি গাড়ি ইতিমধ্যে প্রবেশ করেছেন। যারা হয়তো এসে পৌঁছেছেন তারা ইতিমধ্যে প্রবেশ করেছেন, এখনও আসছেন, যে গাড়ির বহর আসছে একে একে। তারা বঙ্গভবনে পৌঁছে যাওয়ার যে উদ্যোগ এবং পরবর্তী যে পদক্ষেপ সেটির জন্যই আসলে মূলত মানুষের সকলের অপেক্ষা, সেই অপেক্ষার প্রহর হয়তো 9টার সময় শেষ হবে। এবং শুধু তাই নয়, বঙ্গভবনের বাইরে কিন্তু উৎসুক জনতার ভিড় রয়েছে, কারণ তারা দেখেছে বিগত গত 1 মাসের যে আন্দোলন ছাত্রদের, সেই আন্দোলনে শেষ দিকে কিন্তু এসে তারাও সামিল হয়েছিল একদফা আন্দোলনে, এবং এই সরকার শেখ হাসিনা সরকারকে পতনের যে উদ্যোগ সেই আন্দোলনে তারাও সামিল হয়ে তারা কিন্তু এই উদ্যোগটি হাতে নিয়েছিলেন। শুধু আজকে এই যে এই দেশে যে প্রথমবারের মতো অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে বিষয়টি কিন্তু এরকম নয়, এর আগেও হয়েছে, এরশাদের পতন হয়েছিল, এরশাদ সরকারের পতন হয়ে তখনও একটি এরকম অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছিল বিচারপতি শাহাবুদ্দিনের তত্ত্বাবধানে। তারপরে 2008 সেখানে তত্ত্বাবধায়ক সরকার, অর্থাৎ এটিও একটি অন্তর্বর্তীকালীন সরকারের মতোই, সেটি তত্ত্বাবধায়ক সরকারের যে আমল সেটিও হয়েছে, অর্থাৎ এটি তৃতীয়বারের মতো এই দেশের মানুষের স্বাধীনতা এবং মুক্তি গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে মানুষের সকল যে দুঃখ দুর্দশা দৈন্যতা এবং অসঙ্গতিগুলো দূর করতে আবারও মাঠে নেমেছিল এদেশের সাধারণ মানুষ, শিক্ষার্থী, সাধারণ মানুষ, শিক্ষার্থীদের উদ্যোগ নিয়ে সরকারের পতন ঘটিয়েছে। তা যে আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে এবং শপথের মধ্য দিয়ে তাতে করে তার শান্তি শৃঙ্খলা সহ যত ধরনের অরাজনৈতিকতা বা অনৈতিকতা আছে সব কিছুকে দূর করে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারা আবার ফিরিয়ে নিয়ে আসবে এদেশে, এমনটি প্রত্যাশা সকল মানুষের, শিক্ষক, সুশীল সমাজ এবং সকলই তারা মনে করছেন। যে আপনারা দেখছেন যে গাড়ির বহরগুলো আসছে একে একে, কারণ যেহেতু এখনও সবাই এসে উপস্থিত হতে পারেননি, এখানে কূটনীতিকরা উপস্থিত হয়েছেন, বিভিন্ন দেশের যে রাষ্ট্রদূত রয়েছেন তারাও এসে হাজির হচ্ছেন, অর্থাৎ সকলের সমন্বিত উদ্যোগেই সকলের সামনে আসলে এই যে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারের শপথ এবং তারা অঙ্গীকার করছেন
কিছু দুপুরের দিকে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস অর্থাৎ এই সরকারের যিনি প্রধান উপদেষ্টা হবেন তিনি কিন্তু এসে তার বক্তব্য তুলে ধরেছেন এবং কি করতে চান কিভাবে করতে চান এই দেশের সংস্কার সেটিও তুলে ধরেছেন, তার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন এবং যাতে করে এই মুহূর্তে কোনো ধরনের বিশৃঙ্খলা এবং অরাজকতা সৃষ্টি না হয় সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি। তাহলে সকলের সহযোগিতা করলে তাহলেই এই দেশে একমাত্র শান্তি প্রতিষ্ঠা হতে পারে বলে মনে করেন এবং তিনি বলছেন যদি সকলে সহযোগিতা করে তাহলে এই সরকারের মাধ্যমে একটি যে মানুষের যে প্রত্যাশা, শিক্ষার্থীদের যে প্রত্যাশা, যে উদ্যোগ নিয়ে মূলত এটি হাত দিয়েছে এই সংস্কারের, সেই সংস্কারের হয়তো সুষ্ঠু সমাধান হতে পারে। তবে রাজনৈতিক দলগুলোর কাছে আমরা জিজ্ঞেস করেছিলাম এই সরকার কতদিন মেয়াদের হতে পারে, তারা কিন্তু বিভিন্ন দল বিভিন্ন রকমের যতক্ষণ পর্যন্ত না তারা সম্পূর্ণ করতে না পারে এই দেশের সমস্যাগুলো তারা ততটুকু সময় নিতে পারে। তবে সর্বোচ্চ অনেকেই বলেছেন ছয় পর্যন্ত সময় এই সরকার থাকতে পারে বলে অনেক রাজনৈতিক দল মনে করছেন। তবে মনে করছেন যে তারা ভোটের যে প্রক্রিয়া, গণতান্ত্রিক যে প্রক্রিয়া সেটি যেন ফিরিয়ে আনে, সুষ্ঠু যে প্রক্রিয়া সেটি ফিরে আসবে এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে এবং তারা সর্বোচ্চ রাজনৈতিক দলগুলো সহযোগিতা করার মনোভাব প্রকাশ করেছেন। যদিও অতীতে তাদের মধ্যে এই ধরনের কোনো কর্মী আমরা জাতীয় পার্টিকে দেখেছি প্রবেশ করছেন, তবে এখন আওয়ামী দেখা যায়নি। গাড়ি বহরগুলো আসছে, সকলের মানুষ আসলে সামিল হচ্ছে বঙ্গভবনে। দেখেন বাইরে উৎসুক জনতা, এখানে নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর পাশাপাশি আনসার রয়েছে, একই সাথে ছাত্ররা নিজ উদ্যোগে এখানে রাস্তা পরিষ্কার করছেন যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খলা না সৃষ্টি হয়, গাড়িগুলো যাতে সহজে ভেতরে প্রবেশ করতে পারে। তাদের দাবি দেওয়া যে ছিল সেই দাবি দেওয়ার মধ্যেও কিন্তু এ ধরনের তারা সুশৃঙ্খলা বজায় রাখার কথা বলেছিল, যার কারণে নিজ উদ্যোগেই তারা কাজ করছেন, সহযোগিতা কামনা করছেন। তারা এই উদ্যোগটি তারা অব্যাহত রাখতে চায় যতদিন পর্যন্ত এই সরকারের মেয়াদ থাকবে এবং এই সরকার থাকবে তারা ততদিন পর্যন্ত সরকারকে সহযোগিতাও করতে চান। আপনারা জানেন ইতিমধ্যে জেনে গেছেন যে প্রায় ১৬ জনের সমন্বয়ে যে পরবর্তীকালীন সরকার গঠিত হচ্ছে এর কিন্তু সমন্বয়কদেরও দুজন থাকছেন, কারণ তারা যেহেতু তাদেরই মূলত এই আন্দোলন ছিল, যে দেশের যে সংস্কারের যে আন্দোলন তারা শুরু করেছিল কোটা সংস্কারের, সেই কোটা থেকে কিন্তু সেই আন্দোলন অন্যদিকে এসে রূপ নেয় এক দফা আন্দোলনে, তারপর ঢাকা টু লং মার্চ এর মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। আপনারা জানেন যে গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে সদ্য বিদায়ী শেখ হাসিনার সরকার চতুর্থবারের মতো সরকার গঠন করেছিল, কিন্তু প্রায় ৭.৫ মাসের মাথায় ছাত্রদের আন্দোলনের মুখে তিনি পদত্যাগ করতে বাধ্য হন এবং দেশ ছেড়ে চলে যান। আর তারপরে কিন্তু সংসদ ভেঙে দেওয়া হলো, সেই সংসদ ভেঙে দেওয়ার পরে নতুন করে আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার গঠনের জন্য আজকে শপথ অনুষ্ঠানের আয়োজন হবে, সেটি রাত ৯টার সময় এবং তার জন্যই আজকে এত আয়োজন। এই আয়োজনের মধ্য দিয়েই আসলে আজকে একটি নতুন সরকার গঠন হবে। তবে এই সরকারের কাছে সকলেরই প্রত্যাশা, জনমানুষের প্রত্যাশা, যাতে করে তারা সুশৃঙ্খলভাবে যেসব অরাজকতা সৃষ্টি হয়েছিল, যেসব অরাজনৈতিক ছিল, যেসব শুধু অর্থনীতি, সামাজিক, শিক্ষা সকল ক্ষেত্রে যাতে করে সংস্কার আনতে পারে, একটা অস্থিতিশীল পরিস্থিতি যাতে করে তারা মানে স্বস্তি দিতে পারে এবং সহায়ক হতে পারে সেটি প্রত্যাশা করছেন মানুষ। এবং মানুষ যে মানুষের উৎসাহ, এই যে উৎসুক জনতা, তারা কিন্তু অপেক্ষায় রয়েছেন শপথে, তারা দেখতে চান এই সরকারের সরকারকে কারা কারা হলেন। তারা হয়তো অনেকে জানেন না যে কোন মুখগুলো আসলে এই রাষ্ট্রের দায়িত্ব পালনের কিছুদিনের জন্য, তারা দেখার জন্যই শুধুমাত্র বাইরে ঘন্টার তারা থাকতে চান যে তারা শপথ নেবেন এবং সরকারে কারা কারা থাকছেন সেটি দেখার অপেক্ষা। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখনো গাড়িগুলো আসছে, কূটনৈতিকরা আসছেন, বিভিন্ন দেশের যারা রাষ্ট্রদূত রয়েছেন তারা আসছেন এবং ৯টার সময় যানজট শুরু হয়েছে।
সরকার সব অতিথিদের আসার পালা শেষ হয়ে যাবে এবং ভেতরের আনুষ্ঠানিকতা শুরু হবে। এর আগে কিন্তু ডক্টর ইউনুস যখন বেলা 2:10 এসে পৌঁছেছিলেন আন্তর্জাতিক বিমানবন্দরে, সেখানেই তিনি তার বক্তব্য উপস্থাপন করেন, দেশকে কীভাবে পরিচালনা করতে চান সেটিও তুলে ধরেছিলেন। তারপরে কিন্তু ছাত্রদের যে শিক্ষার্থীদের যে সমন্বয়কদের সাথে তিনি বৈঠক করেন, কিছুক্ষণ বৈঠক করার পরেই তারপরেই কিন্তু তারা আবার তার নিজ বাসায় ফিরে যান ডক্টর মোহাম্মদ ইউনুস, এবং তারপর থেকে সেখান থেকেই তিনি রওনা এতে বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা দেন। দেখছেন যে গাড়িগুলো আসছে, রাজনৈতিক দলগুলো একে একে আসছে, তারা আসলে এই অনুষ্ঠানে সবাই সহ উদ্যোগী, যদিও তারা আমন্ত্রণ পেয়েছেন এখানে আসার জন্য এবং আমন্ত্রণ পাওয়ার পরেও তারা কিন্তু নিজ উদ্যোগে এসেছেন। নির্বাচন কমিশনে যে 44 নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে তারা প্রত্যেকেই এখানে আসার চেষ্টা করেছেন। শুধুমাত্র আমি এর আগেও বলেছি যে আওয়ামী লীগকে এখনও পর্যন্ত আমরা আওয়ামী লীগের কোনো সদস্যকে এখনও পর্যন্ত দেখতে পাইনি, তবে অন্যান্য যে দলগুলো রয়েছে তাদের সকল প্রতিনিধিকে আমরা দেখেছি। বিএনপির পক্ষ থেকে এসেছেন অনেক নেতাকর্মী, এর মধ্যে এসেছেন মির্জা আব্বাস থেকে শুরু করে আরও অনেকেই এসেছেন। দেখতে পাচ্ছেন যে একে একে গাড়িগুলো ঢুকছে, এখানে ছাত্ররা রয়েছে, এখানে শিক্ষকরা রয়েছেন, সুশীল সমাজের প্রতিনিধিরা, সকলেরই মূলত চাওয়া একটাই, প্রত্যাশা একটি, তারা সুস্থ স্বাধীন দেশে নিজের স্বাধীনতা নিয়ে থাকতে চায়, স্বাধীনভাবে যাতে করে তারা কথা বলতে পারে, যাতে করে চলতে পারে, কোনো রাজনৈতিক দলের মধ্যেই যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খলা না সৃষ্টি হয় এবং কেউ আর যেন স্বৈরাচারের কোনো শাসক যেন এই দেশে প্রতিষ্ঠিত না হতে পারে। রাজনৈতিক দলগুলো বলছে যে 71-এর মুক্তিযুদ্ধকে তারা চেতনা হিসেবেই তারা রেখে সামনের দিকে এগোতে চান। এই ধারাবাহিকতা রক্ষা করেই সরকার গঠন হবে এবং আগামীতে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিবে এই সরকার, এমনটি তাদের প্রত্যাশা। তারা বলছেন যে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে হয়তো একটি গণতান্ত্রিক যে ধারা অব্যাহত রয়েছে এই দেশে, সেই গণতান্ত্রিক ধারা আবারও ফিরে আসবে এমনটি প্রত্যাশা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো আসছে একে একে, প্রতিটি দলের নেতাকর্মীরা, নেতারা বিশেষ করে যারা আমন্ত্রণপত্র পেয়েছেন তারা প্রবেশ করছেন। বাহিনীর প্রধানরা এসেছেন, মন্ত্রিপরিষদ সচিব থেকে শুরু করে অন্যান্য যারা সচিবরা তারা এসেছেন, এখানে শপথ অনুষ্ঠিত হবে। শপথের পরে কিন্তু এখানে প্রজ্ঞাপন এখান থেকেই জারি হবে যে কারা কারা হলেন এই সরকারের, আমরা এর পরবর্তীতেই কিন্তু তাদেরকে যে তাদের দপ্তরগুলো আসলে ভাগ করে দেয়া হবে, নিজ নিজ দপ্তর নিয়ে কীভাবে চালান এটি কিন্তু এখন দেখার অপেক্ষা। সর্বসাধারণের যে আশা, যে আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষা আসলে কতটুকু পূরণ হবে সেটি এই সরকারের উপরেই নির্ভর করছে, এবং মানুষও দেখতে চান যে শিক্ষার্থীরা যে হাল ধরেছিল সেই হাল এই অন্তর্বর্তীকালীন সরকার কতটুকু ধরে রাখতে পারছে সেটিও দেখতে চান এই দেশের সাধারণ মানুষ, সেটিও তাদের দেখার অপেক্ষা করবেন। তারা বলেছেন যে যদি শিক্ষার্থীদের এই উদ্যোগ এই সরকার ধরে না পারে তাহলে তারাও কিন্তু ব্যর্থতার পরিচয় দিবেন, সেই জায়গা থেকেই যেন ব্যর্থতার পরিচয় দিতে না হয় এই সরকারকে, সেটিই তারা বারবার আবেদন করছেন। সাধারণ মানুষ, আমরা একটু সাধারণ মানুষের কাছে চলে যেতে চাই, কেন এসেছেন তারা একটু যদি তাদের কাছে যেতে চাই, কেন এসেছেন এখানে? আসলে নতুন যে সরকার হচ্ছে তাকে স্বাগতম জানানোর জন্য, যাতে সুন্দর একটা সুষ্ঠু সমাজ আমরা আবার পাই এর জন্য আসছি। কেন এসেছেন এখানে? এখানে যারা আজকে এই আয়োজন করছেন তাদের উদ্দেশ্যে বক্তব্য দিতেছেন, যারা তাদের আসলে সচক্ষে দেখার জন্য আসছে। এখানে দেখতে আসছি, আজকে নতুন উপদেষ্টার শপথ নিচ্ছে, এই জন্য দেখতে আসছি বাংলাদেশ কিভাবে চলবে আগামীকাল, এই প্রথম দেখতে আসছি আমরা। কি দেখতে চান মূলত? মহাকালের সাক্ষী হতে আসছি, হিরোদের দেখতে আসছি, নতুন বাংলাদেশ কিভাবে চলবে, যারা চালাবে তাদেরকে দেখতে আসছি, যারা শপথ নিচ্ছে তাদেরকে দেখতে আসছি। যদি এই সরকার তাদের সক্ষমতার পরিচয় দিতে না পারে তখন কি করবেন? আমি কনফিডেন্ট তারা পারবে। আমাদের যে ডক্টর ইউনুস, ডক্টর মোহাম্মদ ইউনুস,
তিনি কনফিডেন্টলি বলেছেন এবং তিনি বিশ্ব জয় করেছেন। আর বাংলাদেশ তিনি পারবেন না? অফকোর্স পারবেন। কেন এসেছেন? আসছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস, প্যারিস থেকে আজকে আসছে তাকে স্বাগত জানাতে, এবং যারা ছাত্র আন্দোলন করে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি গভীর বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি, এবং তাদের যে আশা আকাঙ্ক্ষার তার জন্য আজকে এই প্রতিফলন ঘটে। কেমন দেশ চান? আসসালামু আলাইকুম অমর সাহেব। কেমন দেশ চান? অমর সাহেব ভালো দেশ চাই। এই আজকের এই ডক্টর ইউনূস স্যারের সহ উপদেষ্টা যারা আসবেন তাদের প্রতি আমাদের বাংলাদেশের প্রত্যাশা সুন্দর একটা বাংলাদেশ চাই, এবং তাদের মাধ্যমে যেটা প্রিয় নির্বাচন হবে এমন একটি সরকার যাতে গঠন হতো যে সরকারের মাধ্যমে আমাদের বাংলাদেশ উপকৃত হয়। এবং আজকের এই আন্দোলন করতে গিয়ে আমাদের ছাত্র এবং বিভিন্ন দলের নেতাকর্মী যারা হত্যা হয়েছেন তাদের মাফিরাত কামনা করছি। পাশাপাশি আপনার লাইভের মাধ্যমে আমি একটি কথা জানাতে চাই দেশবাসীকে, আমাদের সিলেটের ধন্যবাদ। শুনছিলেন যে আসলে যে তারা একটি সুন্দর দেশ চায়, সুন্দর দেশের প্রত্যাশা, আগামী দিনের সুন্দর প্রত্যাশার কারণে তারা এখানে এসেছেন, অপেক্ষা করছেন যে নতুন যে সরকার গঠন হবে, নতুন যে সরকার গঠিত হবে সেই সরকারকে ধন্যবাদ দিতে, তাদেরকে স্বাগত জানাতে এবং তাদের প্রত্যাশা পূরণে যাতে করে কোনো ধরনের অসঙ্গতি না হয় সেইটাই তারা বারবার ব্যক্ত করছেন। এই দেশের সাধারণ জনগণ তারা বলছেন যে তারা শেষ দিন পর্যন্ত এই আন্দোলনের সাথে সামিল ছিলেন, শেষ দিনও এসেছেন, তাদেরকে যেন আর কখনো এই দেশে অন্তত আন্দোলন করে সরকার পতন না ঘটাতে হয় এবং আন্দোলনের মধ্য দিয়ে নতুন সরকারের আবির্ভাব যাতে করে না করতে হয় এমনটি প্রত্যাশা করছেন। যেখানে যেই দেশে থাকবে একটি সুন্দর স্বাধীন একটি নির্বাচন কমিশন, যেখানে পুরো স্বাধীনভাবেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করে যোগ্য ব্যক্তিকেই তাদের ভোটের মাধ্যমে বেছে নিতে পারবে এদেশের রাষ্ট্র সরকার প্রধানকে, এমনটি প্রত্যাশা করছেন এদেশের সাধারণ মানুষ। তারা অপেক্ষা করছেন দীর্ঘ সময় ধরে যে কখন আসলে ডক্টর ইউনূসের মাধ্যমে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হচ্ছে সেই সরকার কখন সে তাদের দায়িত্বভার নেবেন, এবং দায়িত্ব নেওয়ার পরে আসলে কী করবেন, তাদের উদ্যোগ কী হবে, এমনটির জন্যই তারা কিন্তু অপেক্ষা করছেন। তবে আজকে তারা যেহেতু এসেছেন তারা স্বাগত জানাতে এসেছেন, শুভেচ্ছা জানাতে এসেছেন, যাতে করে শিক্ষার্থীদের এই আন্দোলন কোনোভাবে ব্যর্থতার রূপ না নেয়, কোনোভাবেই যাতে ব্যর্থ পরিণত না হয়। তাদের যে জয় জয়কার, তাদের যে এতগুলো শত প্রাণের বিনিময়ে যে এটি অর্জিত হলো সেই অর্জন যেন বৃথা না যায় এমনটি তাদের প্রত্যাশা। তারা বলছেন যে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের যাতে নতুন করে বিজয় হয়, আবারও সেই বিজয় যাতে করে কোনোভাবে ভণ্ডুল না হয় সে ব্যাপারেও তারা সজাগ থাকবেন, কোনো রাজনৈতিক দল যাতে কেউ ফায়দা লুটতে না পারে, একচ্ছত্রভাবে যাতে বিস্তার করতে না পারে সেটির দিকেও তারা লক্ষ্য করতে চেয়েছেন। তারা শিক্ষার আমূল পরিবর্তন চেয়েছেন শিক্ষার্থীরা। তারা বলছেন যে বিশ্ববিদ্যালয় অর্থাৎ কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যাতে করে কোনো রাজনীতি না থাকে, ছাত্র রাজনীতি না থাকে সেটিরও তারা তাগিদ দিয়েছেন। সেই সংস্কারের রাজনীতি থাকবে সেটা শিক্ষার জন্য শুধুমাত্র, কিন্তু কোনো রাজনীতি থাকবে না বিশ্ববিদ্যালয়গুলোতে। তারা যে কারণে এখানে তারা বিশ্ববিদ্যালয়গুলোতে গিয়েছে তাদের পড়ার পরিবেশ যাতে করে সুন্দর হয় সেই পরিবেশ তারা নিশ্চিত করতে চেয়েছেন। তারা আইনশৃঙ্খলা বাহিনীর সুশৃঙ্খলতা চেয়েছেন, যাতে করে মানুষ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি, পুলিশের প্রতি পূর্ণাঙ্গ আস্থা রাখতে পারে, এমনটিও কিন্তু তারা দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। তো এই প্রত্যাশা নিয়েই মূলত আজকের যে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু গাড়ির বহর আসছে, গাড়িগুলো আসছে, অনেকে হয়তো এসে প্রবেশ করতে পারেননি যেহেতু ওইখানে বঙ্গভবন সেজেছে নতুনভাবে। আজকে মাত্র 7.5 মাসের মাথায় শেখ হাসিনা সরকারকে বিদায় দিতে হয়েছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, ছাত্রদের মধ্য দিয়ে বিদায় দেওয়ার ফলে তারা কিন্তু বিদায় দিয়েছে, এবং দিয়ে তারা যে নতুন একটি সরকারের রূপরেখা দিয়েছে যেখানে থাকবে সমস্ত সাধারণ মানুষের সব ধরনের সুযোগ সুবিধা থাকবে, যাতে করে বৈষম্য না থাকে, যাতে করে কেউ কোনো বৈষম্যের শিকার না হয়, সকলের সমান অধিকার যাতে নিশ্চিত হয়, বাক স্বাধীনতা নিশ্চিত হয় সেটির জন্যই তারা বারবার কথা বলে যাচ্ছেন। এবং শিক্ষার্থীরা বলেছেন এই সরকার যতদিন থাকবে তারা সকলকে সহযোগিতা করবে। আমরা আরও একটু চলে যেতে চাই, এখানে কেন এসেছেন এইসব সাধারণ মানুষরা, কেন এসেছেন? আর যে
বর্তমান বাংলাদেশকে নতুন করে উপকার দেওয়ার জন্য যে ডক্টর মোহাম্মদ ইউনূস হাতে দেশটা হাতে নিচ্ছে, আমরা আশা করব উনি যেন বাংলাদেশের যে ব্যবসায়িক সিন্ডিকেট আছে এই সিন্ডিকেটটা ভেঙে দিয়ে বর্তমান দ্রব্যমূল্য যেন নিয়ন্ত্রণে এনে মানুষের যেন সুযোগ সুবিধা ভোগ করতে পারে এবং জ্বালানি তেলের দামটা যেন কমাই দেয় এবং সুন্দর একটা বাংলাদেশ যেন উপলব্ধে, আমরা এটা ডক্টর ইউনূস সাহেবের কাছে আশা করি, এই জন্যই আসছি দেখা যাবে। অন্তর্বর্তীকালীন সরকারের 16 জন উপদেষ্টার সম্ভাব্য নাম আমরা জেনেছি, আমি নামগুলো একটু আপনাদের জানিয়ে দিতে চাই। ডক্টর সালেহউদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর। ডক্টর আসিফ নজরুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক। আদিলুর রহমান খান, মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক। এ এফ হাসান আরিফ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক অ্যাটর্নি জেনারেল। তৌহিদ হোসেন, সাবেক পররাষ্ট্র সচিব। সৈয়দা রিজওয়ানা হাসান, বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির প্রধান নির্বাহী ও সুপ্রিম কোর্টের আইনজীবী। মোহাম্মদ নাহিদ ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক। আসিফ মাহমুদ, সজীব ভূঁইয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন, নিরাপত্তা বিশ্লেষক। সুপ্রদীপ চাকমা, সাবেক রাষ্ট্রদূত। ফরিদ আক্তার, উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা সংস্থার নির্বাহী পরিচালক। অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায়, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক। আফম খালিদ হাসান, হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির। নূরজাহান বেগম, গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক। শারমিন মুর্শিদ, ব্রতির প্রধান নির্বাহী কর্মকর্তা। ফারুকি আজম। দর্শক, এই মুহূর্তে বঙ্গভবনে আছেন আমাদের সহকর্মী বিজন কুমার দাস, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। এখানে এসেছেন, আর জানিয়ে রাখি যে বিএনপির শীর্ষ পর্যায়ের অনেক নেতৃবৃন্দকে আমরা এখানে দেখেছি, আমরা দেখেছি গণমাধ্যম ব্যক্তিত্ব যারা তারাও এখানে এসেছেন, অনেক সাংবাদিক এসেছেন, কয়েকটি অন্য রাজনৈতিক দলের সদস্যদেরকে আমরা দেখেছি, বিশেষ করে জাতীয় পার্টি এবং ইসলামী দলগুলোর সদস্যরা এখানে আছেন। এবং আমরা দেখছি যে একেবারে শপথ অনুষ্ঠান শুরু করার জন্য পূর্ব যে প্রস্তুতি সেটি মোটামুটি শুরু হয়েছে। কিন্তু জানিয়ে রাখি যে আজকের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল বিজয়ী, তিনি আজ দুপুর 2:10 বিমানবন্দর প্যারিস থেকে তিনি এসেছেন আজকে দুপুরে। তারপর সেখানে তিনি ছাত্রদের সংবর্ধনা, আন্দোলনরত ছাত্ররা তাকে সংবর্ধনা দিয়েছেন। তারপর তিন বাহিনী প্রধানগণ তার সাথে বেশ খানিকক্ষণ তারা বৈঠক করেছেন এয়ারপোর্টেই, হযরত শাহজালাল বিমানবন্দর সেখানে। তারপর তিনি দুপুর লাঞ্চ করেছেন সেখানে, তারপর তিনি তার বাসায় এসেছেন গুলশানে, সেখানে বেশ কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর তিনি তার আর সন্ধ্যার কিছুক্ষণ আগে আমরা শুনেছি যে তিনি এখানে এসে পৌঁছেছেন, কিন্তু এখনও পর্যন্ত আমরা তাকে দেখিনি। আর একটু জানিয়ে রাখি যে আসলে এই আগস্ট মাসের যে 5 যে আন্দোলনরত শিক্ষার্থীদের তোপের মুখে শেখ হাসিনা পদত্যাগ করার পর এবং দেশ ছাড়ার পরই মোটামুটি ক্ষেত্রটি তৈরি হয়, এবং আমরা জেনেছি যে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকেই নোবেল বিজয়ী ইউনূসকে প্রধান উপদেষ্টা হওয়ার আমন্ত্রণ তারা জানিয়েছিলেন এবং সেটি তিনি রক্ষা করেছেন। এবং যেটি ছিল সম্ভবত 21 জুলাই যখন আন্দোলন চলছিল মোটামুটি, তখনই তিনি অলিম্পিকে অংশ নেওয়ার জন্য প্যারিস গিয়েছিলেন। আমি যত জানতে পেরেছি যে এবার একটি বড় পরিসরে অলিম্পিক অনুষ্ঠিত হয়েছে প্যারিসে, এবং সেখানে যে 200+ রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান এবং অতিথিরা ছিলেন আমন্ত্রিত, তার মধ্যে যিনি একজন ছিলেন নোবেল বিজয়ী ডক্টর ইউনূস, এবং 3 বিশেষ অতিথি ছিলেন অলিম্পিকে, এর মধ্যে তিনি একজন ছিলেন। তিনি সেই অলিম্পিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে তিনি আজকে আসলেন, এবং সেই মহেন্দ্রক্ষণ যেটি বলছিলাম আর কিছুক্ষণ পর শুরু হবে। ইতিমধ্যেই আমরা দেখছি যে পিন ড্রপ সাইলেন্ট আমরা দেখতে পাচ্ছি, মোটামুটি সবাই অপেক্ষা করছে।